Good morning and welcome to my YouTube channel Extreme Planet Adventure. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বাগেশ্বরে, উত্তরাখণ্ডের বাগেশ্বরে, এবং আপনাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও এবং নতুন একটা এপিসোড। এবং এইবারের যে এপিসোডটা হতে চলেছে বা ব্লগটা হতে চলেছে সেটা আমার কোনো সাইক্লিং বা হচ্ছে বাইকিং নিয়ে নয়, এবার হচ্ছে একটা কমপ্লিট মাউন্টেনিয়ারিং ট্রেকিং অ্যান্ড এক্সপিডিশন, যেটা একটা টিমের সাথে আমি এসেছি। আর এই টিমটা অর্গানাইজ করেছে হচ্ছে টাচ অফ হেভেন, অর্থাৎ এই ট্রেকিং এক্সপিডিশনটা অর্গানাইজ করেছে কলকাতার টাচ অফ হেভেন। সেই টাচ অফ হেভেনের পরিচালনায় সাতজনের একটা টিম আমরা চলেছি হচ্ছে একটা ট্রেকিং এক্সপিডিশন। কোন ট্রেকিং এক্সপিডিশন সেটা যেতে যেতে আপনাদের সাথে আলোচনা হবে, কথা হবে, সমস্ত কিছু বলবো। তো এই মুহূর্তে বাগেশ্বরে দাঁড়িয়ে আমরা রওনা দিচ্ছি হচ্ছে, সামনের দিকে একটা জায়গা আছে খাতি বলে একটা জায়গা, সেই খাতি বলে জায়গায় আমরা সবাই রওনা দিচ্ছি সকালবেলা। এখন 7টা বাজে, 7টার সময় আমরা বাগেশ্বরে দাঁড়িয়ে আছি। এই যে দেখছেন আমাদের গাড়ি, এটা এই এদিকে দাঁড়িয়ে আছে, আমাদের টিমের যারা সদস্য তারা মালপত্র লোড করছে গাড়িতে, এদিকেও একটা গাড়ি আছে। আর এই বাগেশ্বরে এই যে হোটেলটা আছে, এই হোটেলটায় আমরা ছিলাম কালকে রাতে এসে, এবং আমরা যে এসেছি সেটা কলকাতা থেকে। সেই কলকাতা থেকে আমরা লালকুয়া এক্সপ্রেসে প্রথমে এসে নেমেছি লালকুয়া স্টেশনে, তারপর লালকুয়া স্টেশন থেকে আমরা এসেছি হলদিয়ানি, হলদিয়ানি থেকে বাসে করে আমরা চলে এসেছি হচ্ছে বাগেশ্বর। গতকাল সন্ধ্যেবেলা আমরা বাগেশ্বরে ঢুকেছিলাম, তারপর বাগেশ্বর থেকে অফিসিয়ালি আমাদের আজকে শুরু হবে এই ট্রেকিং এক্সপিডিশনের যাত্রা, যেটা প্রথম স্টেজে আমরা কিছুটা, অর্থাৎ প্রায় 3 ঘন্টা মতো আমরা গাড়িতে যাব খাতি বলে গ্রামটায়। তারপর খাতি বলে গ্রাম থেকে পরবর্তী স্টেজ আমাদের শুরু হবে, সেটা তো আপনাদের সাথে থাকবে। তো থাকুন আমার সাথে এবং দেখতে থাকুন একটা দারুণ এক্সাইটিং একটা এপিসোড, যেটা হচ্ছে আমাদের একটা ট্রেকিং এপিসোড, যেটা কুমায়ুন হিমালয়ে। আমরা ট্রেকে যাচ্ছি হচ্ছে পাহাড়ে, যে কারণে পাহাড়ে ঘরোয়া সুবিধা থাকে না, না থাকে গ্যাস, না থাকে উনুন, তা সেখানে একমাত্র উপায় থাকে হয় কাঠে রান্না করো, না হলে হচ্ছে ওই কেরোসিনের যে স্টোভ থাকে সেগুলো। তো এইখানে এই বাগেশ্বরের এই এলাকায় কেরোসিন ম্যানেজ করা একটু সমস্যা, আমাদের স্টোভেই রান্না হবে কিন্তু ডিজেল দিয়ে সেটা রান্না হবে, সেই জন্য এই বাগেশ্বর থেকে বেরিয়েই আমরা ডিজেল ফিল আপ করে নিচ্ছি। টোটাল 20 লিটার ডিজেল আমরা তুলব, আমাদের যে কদিন ট্রেক আছে মোটামুটি 8 থেকে 10 দিন, আশা করছি এই 20 লিটার ডিজেলেই আমাদের হয়ে যাবে। আর তার সাথে একটা দুটো ক্যাম্পে হয়তো আমরা কাঠে রান্না করতে পারি। তো জাস্ট আমরা বেরোলাম হচ্ছে বাগেশ্বর থেকে, দিয়ে পেট্রোল ফিল আপ হচ্ছে। আর বাগেশ্বর জায়গাটা তো অসাধারণ, একটু প্যান করিয়ে 360 আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট সকালবেলা এখন 7:30 মতো বাজে, এই নরম রোদে বাগেশ্বর শহরটা কিন্তু দারুণ দেখতে লাগছে, পুরো দুদিকে পাহাড় উঠে গেছে আর মাঝখানে একটা ভ্যালি টাইপের। দেখুন এদিকের পাহাড়টা কত সুন্দর উঠে গেছে ওপরের দিকে, তার মাঝখানে এই হচ্ছে সরু রাস্তা যেটা আমাদের নিয়ে চলে যাবে খাতি ভিলেজের দিকে, আর তার মাঝে এখানে একটা এইচপি পেট্রোল পাম্প, সেখান থেকে চলছে আমাদের ফুয়েল ফিল আপ। আমরা ঠিক এইরকম একটা জায়গায় চলে এসেছি, এই খাড়কিয়া যাওয়ার আগে, এরপরে কিছুটা গেলে এই খাড়কিয়া,
তো এই রুটের এই হচ্ছে লাস্ট জায়গা যেখানে হচ্ছে ফোনের টাওয়ার পাওয়া যায়, এরপর থেকে কিন্তু আর ফোনের টাওয়ার পাওয়া যাবে না। তো জাস্ট যার যার বাড়িতে কথা বলার জন্য আমরা এই জায়গাটা দাঁড়ালাম, কথাবার্তা হয়ে গেল। এরপর থেকে আপাতত দশ বারো দিন না 8-10 দিন আমরা মোটামুটি নেটওয়ার্ক সীমার বাইরে, বাইরের কারোর সাথে যোগাযোগ হবে না, শুধু আমরা কজন, এই প্রকৃতি আর লোকাল লোকজন, ব্যাস এইটুকুনি। দুর্দান্ত একটা জায়গা, ফোনে কথাবার্তা আমাদের হয়ে গেল, বললাম বাড়ির লোকেদের সাথে, নিজের বন্ধুবান্ধবদের সাথে। এবার সামনের দিকে এগিয়ে যাব, এই দিকে রাস্তা এগিয়ে উপরে যাচ্ছে, এই রাস্তাটার দিকে উঠে যাব। সামনে খারকিয়া বলে একটা জায়গা, তারপরে খাতি, তারপরে সেখান থেকে বাকি পথে ডেসক্রিপশন আবার পরে দিচ্ছি। পথের মাঝখানে দাঁড়িয়ে দুর্দান্ত একটা ভিউ। ফার্স্ট আমাদের হচ্ছে স্নো ক্যাপড পিক, সেগুলো আমরা দেখতে পেয়েছি। আমাদের সংগ্রামী স্যার চিনিয়ে দেবে পিকগুলো, এখান থেকে ফার্স্ট আমরা দেখতে পেয়েছি। স্যার একটু চিনিয়ে দিন স্যার, একদম বাঁদিক থেকে পিকগুলো, কোনটা একদম বাঁদিকে, মানে ডবল যেটা দেখা যাচ্ছে এটা খোঁচা। তারপরে তারপর এদিকে পিকগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা তো একটু নন্দাকোট মেঘের আড়ালে, এই বড় যে মেঘটা দেখা যাচ্ছে তার আড়ালে না, একদম স্নো লাইন আছে। আমরা মোটামুটি এখন খাতিগ্রামের কাছাকাছি, এখান থেকে আর একটু গেলেই হয়তো খাতিগ্রাম। তার আগে এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, নাম হচ্ছে মাউন্ট ভিউ ট্যুরিস্ট। এইখানে হচ্ছে আমাদের লাঞ্চ হবে, আর মোস্ট প্রবাবলি আমরা হয়তো এখান থেকেই আমাদের সমস্ত মালপত্র নামিয়ে আমরা হাঁটা শুরু করে দেবো। তার কারণ আমরা যে রুটটায় যাচ্ছি খাতিগ্রাম থেকেও যাওয়া যায়, কিন্তু সেখানে আবার একটু ব্যাক করে এসে আবার এগোতে হবে। তো সেই জন্য হয়তো এখান থেকে আমরা শুরু করে একটা পথ ধরে বেরিয়ে যাবো। তো দেখা যাক, আমাদের আর একটা টিমে এখনও আসেনি, গাইড আসেনি, পোর্টার এখনও আসেনি। আমরা এখানে লাঞ্চ করতে করতে সেই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো হয়ে যাবে, তারপরে পরের যে আপডেটটা আছে সেটা আপনাদের দিয়ে দিচ্ছি। বাট এই যে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু দুরন্ত একটা জায়গা। পেছনে হোটেলটা দেখে বুঝতে পারছেন, এবং খাবো যে জায়গাটায় আমি ওপরে গিয়ে দেখাচ্ছি, বসে খাওয়ার জায়গা, তার পাশের ভিউ যেটা হবে। তো চলুন ওপরে যাই, ওপর থেকে সারাউন্ডিংটা একটু দেখি। চলছে এখানে আরো হোটেল বানানোর কাজ, আর আমরা যাবো হচ্ছে ওপরে। এই দেখুন এখানে একটা ঘর আছে, অন্ধকার দেখা যায়, দেখা যাচ্ছে এখানে বসে কিন্তু খাওয়া যাবে, খাবার দাবার হচ্ছে। আচ্ছা আমাদের লাঞ্চই তৈরি হচ্ছে এখানে, বাড়ি কাটতে থাকে। আচ্ছা জায়গা, আচ্ছা চলুন এবার দেখি ওপরটা।